ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পনেরোতম আসরের বত্রিশতম ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস করোনার কারণে পুনের পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ব্র্যাবোর্নে হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত করোনার হানায় দিল্লি এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মিচেল মার্স একাদশে নেই তার জায়গায় খেলছেন সরফরাজ খান পাঞ্জাবের একাদশে এসেছে দুটি পরিবর্তন স্মিথের বদলে নাথান এলিস ও প্রবসিম সিমরান সিং এর বদলে মায়ঙ্ক আগরওয়াল খেলছেন এই ম্যাচে দিল্লি ও পাঞ্জাব দুই দলের জন্য এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দিল্লি মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে একটি ম্যাচ বেশি খেলে পাঞ্জাব জিতেছে তিনটি ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভার ভালো করে দুই ওপেনার মায়ঙ্ক আগরওয়াল ও শেখর ধাওয়ান তিন ওভার চার বলের মাথায় দশ বলে নয় রান করে শিখর ধনকে আউট করে ললিত যাদব এরপর মোস্তাফিজের আঘাত পঞ্চম ওভার করতে এসে তিন বলের মাথায় দুর্দান্ত খেলতে থাকা মায়াক আগরওয়ালকে বোল্ড করেন মোস্তাফিজ আউট হওয়ার আগে আগারওয়াল করেছেন পনেরো বলে চব্বিশ রান আবার পরের ওভারেই মোস্তাফিজের দুর্দান্ত ক্যাচে আউট হয় জনি ব্যারাস্টো নয় রানে বেয়ারস্ট এবং দুই রানে লিয়াম লিভিংস্টন আউট হলে দলীয় চুয়ান্ন রানে চার উইকেট হারায় পাঞ্জাব কিংস এরপর জিতেশ শর্মা বত্রিশ শাহরুখ খান বারো কাগিসাবাদা দুই রাহুল চাহার বারো ও এলিস শূন্য রানের আউট হলে আঠারো ওভারে একশো নয় রানে নয় উইকেট হারায় পাঞ্জাব কিংস